তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে, আপনি যদি দিনে 2 কাপ গরম জল খান, ঠিক আছে, তো আপনার শরীরে অনেক কিছু যে সমস্ত রোগ হচ্ছে মানে হওয়ার সম্ভাবনা সেগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ গরম জলের উপকারিতা অনেক বেশি। ঠান্ডা জলের যেমন খেলে আপনার শরীর ক্ষতি করবে, যার ভাবে আমি বেশ ঠান্ডা জলে প্যাকেট করা জলে ঠান্ডা জল খাচ্ছি, কিন্তু আপনি জানেন না যে আপনি খারাপ জলটাই খাচ্ছেন, মানে ওই জলটার কোনো ভ্যালু নেই ঠান্ডা, এতে আপনার শরীরটা অনেক খারাপ হবে। কিন্তু গরম জল মানে এই নয় যে খুব গরম তো খেতেই পারবেন না, হালকা গরম জল যেটা খেলে আপনার শরীরটা অনেকটাই ভালো করবে, সেটা আমরা দেখবো কী কী উপকার আছে। দেখো, ভালো পরিপাক মানে পরিপাক হরমোনগুলিকে উদ্দীপিত করে এই গরম জল, ঠিক আছে, এবং পরিপাকের যে হার মানে হারটা সেটা বেড়ে যায়, এবং খাবারকে দ্রুত ভাঙতে এবং খাদ্যরস শোষণে সাহায্য করে এই গরম জল, ঠিক আছে। তো এই জন্য রেস্তোরাঁয় খাবার পর কফি অফার করা হয়, চা বা কফি। আচ্ছা, ডিটক্স, আচ্ছা, গরম জল ঘাম ও মূত্রের মধ্যে দিয়ে শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং ঘাম সৃষ্টি করে, রক্ত সঞ্চালন বাড়ায় গরম জল, আচ্ছা, এবং যন্ত্রণার উপশম ঘটায়, মাথা যন্ত্রণা ইত্যাদি, আচ্ছা, এগুলোর উপশম ঘটায়, আচ্ছা, ওজন ঝরাতে সাহায্য করে, আপনার মেদ যদি হয়ে থাকে আপনাকে আপনার এটা সাহায্য করে, বার্ধক্য আনতে দেয় না, ওকে, অল টাইম ইয়াং রাখে আপনাকে, তো কোষ্ঠকাঠিন্য দূর করবে আপনার, আচ্ছা, ত্বক পরিষ্কার করবে, আচ্ছা, শরীর থেকে দূষিত পদার্থগুলোকে বের করিয়ে দেবে, আচ্ছা, এবং চুলের সুস্বাস্থ্যের জন্য এটা উপযোগী, খুশকি দূর করে দেবে, সংক্রামকের ঝুঁকি কমিয়ে দেবে, পরিপাকের হার বাড়িয়ে দেবে, এবং গলা খুশখুশে আরামদায়ক। মানে যাদের সর্দি কাশি আছে তারা কিন্তু ডেলি ওই ভাপটা নিতে পারেন, গরম জল খেতে মানে একটু আদর খেতে পারেন, এই উপকার আছে ডেলি, তো এটাই বলেছে। তো আপনারা ডেলি গরম জল খেতে পারেন, একটু তো খেতে পারবেন, তো এটা উপকার আছে। তো থ্যাংক ইউ।